আজ একটা বিশেষ দিন আমাদের জন্য। উত্তর পূর্বাঞ্চলের সমস্ত মুখ্যমন্ত্রীদের নিয়ে আমাদের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গডকরিজির একটা বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং আমাদের ত্রিপুরার যশস্বী মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় ওনার যে এই বৈঠকের বিষয়বিন্দু এই উপরে আজ আলোকপাত করবেন। আমার সাথে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখ্য প্রবক্তা শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। সন্ধ্যা। মাননীয় প্রবক্তা অস্মিতা বণিক, আপনাদের অলরেডি বলেছেন যে 9 এবং 11 নভেম্বর 2022 গুয়াহাটিতে আমাদের মাননীয় কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী আদরণীয় নীতিন গডকরি মহোদয়ের পৌরোহিত্যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির একটা পর্যালোচনা বৈঠক হয়। তো এই বৈঠকে অনেকগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় এবং ত্রিপুরার জন্যে নতুন সুখবরও এখানে দিয়েছেন মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী। তার আগে আমি একটু পেছন ফিরে আগে বলতে চাই, ইতিমধ্যেই ত্রিপুরাতে 212 কিলোমিটার জাতীয় সড়ক কমপ্লিট হয়ে আছে, 280 কিলোমিটার সড়কের কাজ বিভিন্ন অংশে এগিয়ে চলছে এবং বর্তমানে যে যোজনাটি নেওয়া হয়েছে এতে আমাদের জন্যে গোটা রাজ্যবাসীর জন্যে যোগাযোগ ব্যবস্থায় সড়ক যোগাযোগে রাজ্যকে একেবারে শীর্ষস্থানে পৌঁছে দেওয়ার জন্যে সমস্ত রকম ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন এবং শুধুমাত্র সড়ক যোগাযোগ না, তার সঙ্গে পর্যটনকেও অ্যাড্রেস করার জন্যে খুব গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। এই বৈঠকে মাননীয় কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী আদরণীয় নীতিন গডকরি মহোদয় ত্রিপুরার জন্যে 60টি নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি অবশ্যই সেটি চুড়াইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত NH8 171 কিলোমিটার রাস্তাকে 4 লেন করার ঘোষণা এবং তার জন্যে বাজেট বরাদ্দ তিনি করেছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে চুড়াইবাড়ি থেকে আগরতলা 2 লেন হয়ে আছে, এখন 2 লেন আছে। এখন তো 2 লেন হওয়াতেই অনেকটা আমাদের স্মুথ হয়ে আছে, বিভিন্ন জায়গায় কাজকর্ম চলছে, কোনো কোনো জায়গায় কাজ সমাপ্ত হয়েছে বা সমাপ্তির পথে রয়েছে। তো এখন যদি সেটা 4 লেন হয়ে যায় ত্রিপুরার সঙ্গে আমাদের পার্শ্ববর্তী রাজ্যের যোগাযোগে একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে, সময় যেমন কমবে অত্যন্ত স্মুথ হবে ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে বিভিন্ন বস্তুর এবং সেই সঙ্গে মানুষের যাতায়াত ব্যবস্থাটা অনেক বেশি সুদৃঢ় এবং সুখকর হবে, সেই লক্ষ্যেই এটাকে 4 লেন করার ঘোষণা তিনি দিয়েছেন। দ্বিতীয় যে প্রকল্পটা রয়েছে আগরতলা বাইপাসের পশ্চিম এবং পূর্বাঞ্চলীয় অংশের রাস্তার নির্মাণ, যেটা 35 কিলোমিটার, খোয়াই তেলিয়ামোড়া অমরপুর হরিণা NH208 সেটাকে নির্মাণ করা, উদয়পুর শ্রীমন্তপুর সড়কের 4 লেনিং ব্যবস্থা করা, 4টা রোপওয়ে প্রকল্প, যেটা আমি বলছিলাম যে পর্যটনকেও তিনি অ্যাড্রেস করার চেষ্টা করেছেন, শুধুমাত্র সড়ক যোগাযোগ নয়, সেই 4টা রোপওয়ে ত্রিপুরার জন্যে, গোটা উত্তর পূর্বাঞ্চলে 35টা রোপওয়ে হচ্ছে 10,000 কোটি টাকা ব্যয় করে, এর মধ্যে 4টা রোপওয়ে ত্রিপুরার জন্যে বরাদ্দ রয়েছে। মহারানী ছবিমুড়া উদয়পুর রেলওয়ে স্টেশন থেকে ত্রিপুরা সুন্দরী মন্দির, জম্পুই হিলস এবং কমলপুরের সুরমাছড়া, এই 4টা রোপওয়ের জন্যে 692 কোটি টাকা, 3টি রেলওয়ে ওভারব্রিজ এবং সেই সঙ্গে শহরাঞ্চলে সিমেন্ট কংক্রিট রাস্তা নির্মাণের জন্যও তিনি অর্থ বরাদ্দ করেছেন। এতে করে দেখা যায় ত্রিপুরার জন্যে বিভিন্ন প্রকল্পে সেই চোরাইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত 4 লেন জাতীয় সড়ক সহ বিভিন্ন প্রকল্পে মোট বরাদ্দকৃত অর্থের পরিমাণ 10,222 কোটি টাকা, যেটা তিনি আজকে স্যাংশন দিলেন এবং
সবচেয়েতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, ত্রিপুরা যে আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী যারা রয়েছেন, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরাবাসীর জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে কথাগুলি বলেছিলেন, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এটা শুধু স্লোগান ছিল না। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণ, এটা শুধু স্লোগান ছিল না। তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী যখন ওই বৈঠকের একেবারে শেষ মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী যখন বললেন যে আমাদের চোড়াইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত এটাকে ফোর লেন করলে সুবিধে হয়, স্পট ডিসিশন নিয়ে ঘোষণা করে দিলেন এটা ফোর লেন হচ্ছে, তার জন্য এই বাজেট বরাদ্দ আমরা করলাম। তো এটা রাজ্যবাসীর জন্য, আমরা যেমন বলি ডাবল ইঞ্জিন সরকার, এটা ডাবল ইঞ্জিনের সুফল রাজ্যবাসী পাচ্ছেন। কেননা যারা বিভিন্ন সময় মাঠে ঘাটে বাজার গরম করেন যে ত্রিপুরা রাজ্যে কিচ্ছু নেই, কাজ নেই, কর্ম নেই, আপনারা একবার ভেবে দেখবেন তো, যারা বিভ্রান্ত করতে চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই জাতীয় সড়ক এমনিতেই ছটা জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে, তার বাইরে অতিরিক্ত এই সড়ক রোপওয়ে এগুলি যখন তৈরি হবে তখন কাজটা কে করবেন? আমার রাজ্যের যারা শ্রমিক রয়েছেন তারাই তো কাজ করবেন। আমার রাজ্যের ক্ষেত্রেই তো এখানে অর্থনীতির একটা নতুন জোয়ার সেখানে বইবে, তার থেকে উপকৃত হবেন রাজ্যের গরিব অংশের মানুষ। শুধু তাই না, সম্প্রতি আপনারা দেখছেন আপনাদের পত্রপত্রিকায় প্রতিদিনই আমাদের রাজ্যের হার ঘর সুশাসন এর অন্তর্ভুক্ত বিষয় হিসেবে আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি। কারণ আমরা আগেই বলেছিলাম ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির সরকার রিপোর্ট কার্ডের উপর ভিত্তি করে 2023 নির্বাচনে মানুষের সামনে যাবে। প্রাইম মিনিস্টার আবাস যোজনায় 2,35,104 ঘর দেওয়া হয়েছে, সেই ঘর নির্মাণ করতে গিয়ে যারা কাজ করেছেন তারা কিন্তু সবাই নির্মাণ শ্রমিক, এবং যারা বেনিফিশিয়ারি তারা প্রত্যেকেই কিন্তু আর্থিকভাবে দুর্বল অংশের মানুষ। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি 2,31,586 জন পাচ্ছেন, এরাও কিন্তু সমাজের দুর্বল অংশের মানুষ, যাদেরকে অর্থনীতির একটা বুনিয়াদ তৈরি করা দিতে দেওয়ার জন্যে সাহায্য সহযোগিতা করার জন্যে এই প্রকল্পগুলি নেওয়া হচ্ছে। এইভাবে বিভিন্ন স্কিম যেগুলি চালু আছে, সামাজিক ভাতাকে 2,000 টাকা করা, তো এতে করে ত্রিপুরার মানুষের, গরিব অংশের মানুষের, পিছিয়ে অংশের মানুষের কোনো আন্দোলন ছাড়া, কোনো রকম দাবি ছাড়া মানুষের প্রকৃত যে সমস্যাগুলি, নলসে জল 4 লক্ষের উপর কানেকশন ইতিমধ্যেই দেয়া হয়ে গেছে, কাজেই এই কাজগুলি এত বছর ধরে কেন হয়নি? মাত্র 5 বছর হতে চললো যে সরকার, সেই সরকার জল জীবন মিশনের মাধ্যমে 4,20,887 জনকে এখন পর্যন্ত জলের সংযোগ দিয়েছেন, থেকে বিচ্ছিন্ন ছিল। কাজেই যারা প্রোপাগান্ডা করছেন যে ত্রিপুরার বিজেপি সরকার কিচ্ছু করেনি কিচ্ছু করেনি, নেই 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 বলে, যারা রাজ্যটাকে কেন্দ্র দেয় না বলে মানুষের মধ্যে একটা নৈরাজ্য তৈরি করে নিজেরা মানুষের মধ্যে একটা নৈরাশ্য তৈরি করেছিলেন, তারা এখন ঠিক টের পাচ্ছেন যে মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। আমরা এই নতুন প্রকল্পগুলি অনুমোদনের জন্যে আমরা প্রথমত ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদীজিকে এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন দপ্তরের মাননীয় মন্ত্রী নীতিন গডকরিজিকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং সেই সঙ্গে অবশ্যই আমাদের রাজ্যের সর্বজনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, যার উদ্যোগে শেষ মুহূর্তে, তার আগেরগুলি তো ছিল, শেষ মুহূর্তে 6-এর পরে 7 নম্বর হিসেবে 171 কিলোমিটার চোড়াইবাড়ি থেকে আগরতলা ফোর লেন অনুমোদন, যার কারণে হয়েছে এই 60টি নতুন প্রকল্প ত্রিপুরার জন্যে অনুমোদিত হয়েছে, যার কারণে আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, ওনাকেও ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে এবং রাজ্যবাসীর পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদের যদি কিছু জিজ্ঞেস থাকে। হ্যাঁ, একটা সেকেন্ড স্যাটারডে অ্যান্ড ফোর্থ স্যাটারডে সকাল 11টায় আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র দীপক মজুমদার মহোদয়, তিনি কার্যালয়ে প্রতিদিন থাকবেন, এই হ্যাঁ আমাদের কার্যালয়ে, প্রদেশ কার্যালয়ে 2-3 ঘন্টা তিনি সময় ব্যয় করবেন। এখানে নাগরিক যারা রয়েছেন তাদের অভাব অভিযোগ যে কোনো বিষয় যদি থাকে তারা এসে কথা বলতে পারেন। আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের যারা রয়েছেন, যেহেতু যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের একটা নতুন মাত্রায়
টাইম বাউন্ড কাজ করেন, এখানে টাইম মেনশন করার দরকার নেই, যত দ্রুততার সঙ্গে তা সম্পন্ন করা যায় সেই নির্দেশিকা অবশ্যই তাদের কাছে পৌঁছে যাবে। এনিথিং এলস? ইয়েস, আমি তো আজকে সকালেও দেখলাম, কোনো কোনো মিডিয়াতে দেখাচ্ছে, কালকে রাতেও দেখলাম যে উনি ময়দান ভেরিফিকেশন করে দেখেছেন কতটা কাজকর্ম হচ্ছে। তো ময়দান না দেওয়ার প্রশ্নটা কোত্থেকে আসে? স্টেজ, এটা আমার জানা নেই, স্টেজ দেওয়া হয়নি, ময়দান দিয়েছে মানে তো স্টেজ দেওয়া হবে। এবার এবার দেখুন আপনারা, এবার উনি উনি বেটার বলতে পারবেন ফার্স্ট অফ অল, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখি যে ওই মঞ্চটাকে কেউ কেউ, কোনো কোনো রাজনৈতিক দল ব্যবহার করেন, কোনো কোনো দল ব্যবহার করেন না, তো সেটা ডিফারেন্ট ইস্যু। হ্যাঁ, তবে ময়দান দেওয়া হয়েছে জনসভা করার জন্যে, দ্যাট ইজ মোর ভাইটাল। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.